দুষ্কৃতিকারীরা শুধু বিভাজন সৃষ্টি করতে পারে, বললেন ফরিদপুরের 4 আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। আজ বিকালবেলা ভাঙ্গা উপজেলার কাপুরুষদি এলাকায় ইসমাইল মুন্সির বাড়িতে উঠান বৈঠককালে তিনি কথা বলেন। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, ফরিদপুর যুবলীগের আহ্বায়ক জাউল হাসান মিঠু, ভাঙ্গা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাইজুর রহমান, ভাঙ্গা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুবহান মুন্সি, ভাঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জাফর মুন্সি এবং ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ সেলিম রেজা সহ আরও অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মুজিবুর রহমান লিখন চৌধুরী এমপি। আজকে আমাদের ইসমাইল মুন্সির বাসার উঠান বৈঠক। এই উঠান বৈঠকে উপস্থিত আছে, উঠান বৈঠকে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, আমাদের ভাঙ্গা উপজেলার চেয়ারম্যান হাবিব ভাই, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাইজুল ভাই, সাধারণ সম্পাদক আমাদের সাংগঠনিক সম্পাদক সোবান ভাই এবং আমাদের ভাঙ্গা থানার সুনামধন্য ওসি সাহেব এবং আমাদের প্যানেল মেয়র আয়ুব ভাই সহ আমাদের ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক মিঠু ভাই সহ আমাদের সকল চেয়ারম্যানবৃন্দ, কমিশনারবৃন্দ, মুরব্বীরা, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগ যুবলীগের নেতৃবৃন্দ, মাচাচির আসসালামু আলাইকুম। আসলে আজকে দুঃখের বিষয় যে আজকে ইসমাইলের বাসায় আমরা আসলাম, কিন্তু আজকে দীর্ঘদিনের আপনাদের যে চাহিদা ছিল যে আপনাদের এই 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 পরিবার থেকে মেয়র হওয়ার, আজকে দুই চাচা ভাইস্তার মাঝখানে নির্বাচনের আগের থেকে কিছু স্বার্থবাদী, কিছু দুষ্কৃতিকারী তারা ঢুকে চাচা ভাইস্তাকে আলাদা করে আপনাদের এই অঞ্চল থেকে এই সম্মানের জায়গাটাকে সরাই দিল। আমি অনেক আগেই ইসমাইলকেও বলছি, জাফর ভাইকেও বলছি, আপনারা চাচা ভাইস্তা একসাথে থাকলে ভাঙ্গা পৌরসভায় আপনারা একটা শক্তি, এটাকে ভেঙে দেওয়ার জন্য অনেক অনেকে ষড়যন্ত্র করতেছেন। আজকে এতদিন পরে হইলেও দুইজনই বুঝতে পারছেন যে রক্ত কাটলে ভাগ হয় না এবং এক পরিবারকে ভাঙা শক্তি নষ্ট করে দেওয়া ছাড়া ওই ষড়যন্ত্রকারীদের আর কোনো কাজই ছিল না। আজকে ওই ষড়যন্ত্রকারীরা চিহ্নিত, ষড়যন্ত্রকারী আমরা জানতে পারছি, আমরা বুঝতে পারছি যে কারা এই চাচা ভাইস্তার ভিতরে গণ্ডগোল লাগাইয়া আমার শক্তিকে নষ্ট করার চেষ্টা করছে এবং এই এলাকায় মেয়র থেকে বঞ্চিত করছে, এটা আপনারাও জানেন। চাচা ভাইস্তা আমি দুজনের বাসায় আসছি। জাফর ভাই দীর্ঘদিন 2014 সাল থেকে ছায়ার মতন আমার সাথে ছিল, একটা বিপদ আপদ কোনো কিছুতে উনি আমার থেকে সরে যায় নাই এবং ইসমাইলও গত নির্বাচনে পরিশ্রম করে, দিন রাত পরিশ্রম করে আমার নির্বাচন করছেন। আজকে আমি সব থেকে বেশি আনন্দিত আমি, কারণ আজকে এই পরিবারটাকে আমরা এক করতে পেরে এই এলাকার মানুষকে বিপদমুক্ত করলাম এবং আজকের থেকে তাদের বাপ আর সন্তানের মতন তারা কাজ করবে এবং আগে যেমন তারা দুইজন চাচা ভাই অন্য অন্য ভাই দাদা নিয়ে সব সময় আমাদের সাথে ছিল, এখন থাকবে। আমাদের আগামী নির্বাচন বঙ্গবন্ধুর আদর্শ শেখ হাসিনার সোনার বাংলা করার যে নির্বাচন, সেই নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে দেশ বিদেশে। আমরা জায়গায় জায়গায় যে 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 স্থানে আছি সেখান থেকে শক্তিশালী হয়ে ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করব এবং আমরা যত দুষ্কৃতিকারী আছে যারা রাজনীতির নামে নেশাগ্রস্ত তাদেরকে পরিহার করে আমরা বঙ্গবন্ধুর আদর্শ সোনার বাংলা গড়ার জন্য ভালো মানুষ, ভালো মানুষকে নিয়ে আমরা রাজনীতি করব। যারা বিগত দিনে এই 2 টাকা দিয়ে বিক্রি কেনা বেচা হয়েছে তাদের থেকে রাজনীতি থেকে সরে এসে আপনারা সবাই এই এলাকার মানুষ আজকে অনেক আনন্দিত, আমি নিজেও আনন্দিত যে এই চাচা ভাইস্তা একসাথে হয়ে সেই শক্তি শক্তি আরও দ্বিগুণ শক্তি নিয়ে ইনশাল্লাহ আগামীতে মাঠে নামবে এবং আমাদের পৌরসভার সকল কাউন্সিলররা আছেন যারা এখানে যেকে তাদের জনগণ ভোট দিচ্ছেন উন্নয়ন করার জন্য, আমরা চেষ্টা করব যে মেয়র আমাদের পৌরসভার উন্নয়ন দিয়ে আমাদের পৌরসভার যে ফান্ড আছে সেটি
তা দিয়ে আমরা একটা উন্নয়ন করতে পারি। আমরা আগামীতে আমার নেতা শেখ ফজলে শামস পরশ যুবলীগের সম্মানিত চেয়ারম্যান, তার নেতৃত্বে সারা বাংলাদেশে যুবলীগের সংগঠন গড়ে তুলতেছি। এই শক্তিশালী সংগঠন গড়ে তুলতে পারলেই যারা দেশ বিদেশ থেকে আজকে আমার জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যারা এই ষড়যন্ত্র করছেন তাদের দাঁত ভাঙা জবাব আমরা ইনশাআল্লাহ। এবং আজকের থেকে আমি আশা করব যে আপনারা এই এতদিন যে বিভেদ ছিল সেই বিভেদ ভুলে দিয়ে চাচা ভাই এই যে বাপার সন্তান এদের কত বড় খারাপ মানুষ, এই বাপার সন্তানকে আলাদা করছে স্বার্থের জন্য। আপনারা এই বাপ সন্তানের যে ভালোবাসা সেটা টিকায় রাখবেন এবং আজকের থেকে আপনি এই অঞ্চল আগের মতন করে শক্তিশালী হবে, এটা আমি আশা করি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা।